পরমাণু যুদ্ধে রাশিয়া জিততে পারবে না বলছে ন্যাটো। জানিয়ে দেব চীন আমাদের জন্য ভয়ানক চ্যালেঞ্জ বলছে ভারতীয় নৌপ্রধান। আর জানিয়ে দেব অভিযোগ প্রত্যাহার না হলে পরমাণু চুক্তি নয় বলছে ইরান। এদিকে তুরস্কের সহায়তায় সবচেয়ে বড় বন্দী বিনিময় করল রাশিয়া ইউক্রেন। প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিলেন রাইসি। এবং সর্বশেষ জানিয়ে দেব হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান নিহত নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। পরমাণু যুদ্ধে রাশিয়া জিততে পারবে না বলছে ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, মস্কো যদি পরমাণু হামলা শুরু করে তাহলে তাতে তারা জিততে পারবে না। তবে কে ওই যুদ্ধে বিজয়ী হবে ন্যাটো মহাসচিব তাও বলেনি। ইউক্রেনের পূর্ব সীমান্তে রাশিয়া সেনা সমাবেশ ঘটানোর ঘোষণা দেওয়ার পর এই কথা বললেন স্টলটেনবার্গ। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল এসব কথা বলেন। ন্যাটো মহাসচিব বলেন, এগুলো হচ্ছে বিপজ্জনক ও বেপরোয়া পরমাণু বাগাড়ম্বর। ইয়েন্স স্টলটেনবার্গ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে বলেন, তিনি ভালো করে জানেন যে কখনো পরমাণু যুদ্ধ হওয়া উচিত নয় এবং এতে কেউ জিততে পারবে না, বরং রাশিয়ার জন্য নজিরবিহীন ফলাফল অপেক্ষা করবে। রয়টার্স ন্যাটো মহাসচিবের কাছে পাল্টা প্রশ্ন করেন, রাশিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে জবাবে ন্যাটো কি করবে? জবাবে ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, পরিস্থিতির উপর ভিত্তি করে জবাব দেওয়া হবে। তবে মস্কোর সঙ্গে ন্যাটোর এ ব্যাপারে যোগাযোগ রয়েছে যে এই ধরনের পরমাণু যুদ্ধ হবে না এবং রাশিয়া তাতে জিততে পারবে না। সূত্র পার্স টুডে। চীন আমাদের জন্য ভয়ানক চ্যালেঞ্জ বলছে ভারতীয় নৌপ্রধান। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার বলেছেন, চীন এখন আমাদের জন্য ভয়ানক চ্যালেঞ্জ। দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে গত মঙ্গলবার এমন মন্তব্য করেন তিনি খবর ANI। নৌবাহিনীর প্রধান বলেন, সীমান্ত এলাকায় চীন একটি শক্তিশালী চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে। শুধু স্থলভাগই নয়, সামুদ্রিক সীমান্তেও দেশটি নিজেদের উপস্থিতি বাড়িয়ে চলেছে। তিনি আরও বলেন, সম্ভাব্য এই প্রতিপক্ষের সাথে একটি যুদ্ধের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তার ভাষায়, যদিও উভয় দেশের মধ্যে প্রতিদিন প্রতিযোগিতা চলছে, মাঝে মাঝে শক্তি পরীক্ষাও করা হচ্ছে, কিন্তু সশস্ত্র অ্যাকশনের দিকে না গিয়েও প্রতিপক্ষের সাথে সম্ভাব্য যুদ্ধ কখনোই উড়িয়ে দেওয়া যায় না। এছাড়া ভারতের আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান নিয়ে তিনি বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও পাকিস্তান তার সামরিক আধুনিকায়ন অব্যাহত রেখেছে। তিনি বলেন, আমাদের পশ্চিমে অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও পাকিস্তান তার সামরিক আধুনিকীকরণ অব্যাহত রেখেছে। অভিযোগ প্রত্যাহার না হলে পরমাণু চুক্তি নয় বলছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানের বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাহার না করা পর্যন্ত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি করা সম্ভব নয়। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এদিকে দেশটির সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, শুধু প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই দেশকে রক্ষা করা সম্ভব। খবর প্রেস টিভি ও পার্স টুডের। রাইসি বলেন, ইউরোপীয় দেশগুলোকে একথা প্রমাণ করতে হবে যে তারা যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে। জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান রাইসি। ম্যাক্রোর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইরান পশ্চাতের সঙ্গে একটি ন্যায়ভিত্তিক ও টেকসই চুক্তি চায়, তবে সেজন্য তেহরানের বিরুদ্ধে IAEA-তে আনা ভিত্তিহীন অভিযোগগুলোর ইতি টানতে হবে। পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের একতরফা ভাবে বেরিয়ে যাওয়ারও সমালোচনা করেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো সেসময় যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বের হয়ে ইরানের সঙ্গে করা চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে পারেনি, কাজেই ওয়াশিংটন যাতে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে না পারে সেজন্য সম্ভাব্য চুক্তিতে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা রাখতে হবে। ইরান এ ব্যাপারে যে গ্যারান্টি চায় সেটি যৌক্তিক। তেহরানের সঙ্গে পরমাণু সমঝোতা আলোচনা চলমান থাকা অবস্থায় ফ্রান্স সহ তিন ইউরোপীয় দেশ সম্প্রতি IAEA-তে ইরানের বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছে সেটিরও তীব্র সমালোচনা করেন রাইসি। তিনি বলেন, এ ধরনের অগঠনমূলক কাজ করে চুক্তির আশা করা বাতুলতা ছাড়া আর কিছু নয়। বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট চলমান পরমাণু আলোচনার ব্যাপারে কিছু প্রস্তাব তুলে ধরেন। তিনি স্বীকার করেন, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে IAEA নিশ্চিত করার পর 2018 সালের যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যায়, ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে এই বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামেনি বলেছেন, ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের আগ্রাসনের বিরুদ্ধে 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে প্রমাণিত হয়েছে একমাত্র প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে আগ্রাসী বাহিনীর হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করা সম্ভব। বুধবার একদল ইরানি সেনা কমান্ডার সৈনিক ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। এদিন ওই যুদ্ধ শুরুর বার্ষিকী উপলক্ষে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ সামনে রেখে দেশ রক্ষায় আত্মনিয়োগকারী ব্যক্তিরা দেশটির সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যান। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধকে ইরানে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ নামে অভিহিত করা হয়। আয়াতুল্লাহ
খামেনি বলেন, ওই যুদ্ধে ইরানি জনগণের সামনে এই সত্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে আত্মসমর্পণ নয়, বরং প্রতিরোধের মাধ্যমে দেশরক্ষা ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায়। তিনি বলেন, ইসলামী বিপ্লবের পর এরকম একটি আগ্রাসন হতে পারে এটা জানা ছিল। সাদ্দাম এই আগ্রাসন চালিয়েছিলেন ঠিকই, কিন্তু তার পেছনে ছিল বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ। তুরস্কের সহায়তা সবচেয়ে বড় বন্দী বিনিময় করল রাশিয়া ইউক্রেন। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এ রক্তক্ষয় যুদ্ধের মধ্যে আশ্চর্যজনকভাবে প্রায় 300 বন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন, এর মধ্যে 10 জন বিদেশি নাগরিকও রয়েছেন। অভিযান শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে এটি সবচেয়ে বড় বন্দী বিনিময়ের ঘটনা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া 215 ইউক্রেনিয়ানকে মুক্ত করেছে, এর মধ্যে 5 জন কমান্ডারও রয়েছেন। তারা এই বছরের শুরুর দিকে দক্ষিণের বন্দর শহর মারিওপোলে ইউক্রেনীয় প্রতিরক্ষার নেতৃত্ব দিয়েছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কো সহ বেশ কিছু দেশের যুদ্ধবন্দী রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইউক্রেনে বন্দী হওয়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং ভাড়াটে হিসাবে অভিযুক্ত করা হয়েছিল। ইউক্রেন 55 রাশিয়ান মস্কোপন্থী ইউক্রেনীয় ও ভিক্টর মেদভেদচুককে ফেরত পাঠিয়েছে। তিনি একটি নিষিদ্ধ রুশপন্থী দলের নেতা, যিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি ছিলেন। জানা গেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তিটি হতে সাহায্য করেছে তুরস্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এক ভিডিও বার্তায় বলেছেন, এটি আমাদের দেশ ও সমাজের জন্য স্পষ্ট জয়, তবে প্রধান বিষয় হল 215 পরিবার এখন তাদের ভালোবাসার মানুষকে দেখতে পারবে। এজন্য তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান। প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিলেন রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রেখেছেন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে রাইসি বক্তব্য রাখেন বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। এ সময় রাইসি বলেন, ইরান পরমাণু অস্ত্র চায় না। তিনি পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে মার্কিন গ্যারান্টির আহ্বান জানান। বক্তব্যে রাইসি জেনারেল কাসেম সোলাইমানির প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া নারীদের অধিকারের বিষয়ে পশ্চিমাদের দ্বৈত মনোভাবের ব্যাপারেও অভিযোগ তুলেছেন তিনি। এদিকে নিউইয়র্ক সফরের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইব্রাহিম রাইসি। উজবেকিস্তান থেকে ফেরার পর তিনি সর্বোচ্চ নেতার কাছে যান। সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতে তিনি সংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক এবং বিভিন্ন চুক্তি সইয়ের বিষয়ে প্রতিবেদন পেশ করেছেন। একই সঙ্গে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ এবং এ সংক্রান্ত পরিকল্পনা নিয়েও সর্বোচ্চ নেতার সঙ্গে কথা বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা প্রেসিডেন্টের প্রতিবেদন ও গৃহীত নানা পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন বলে ইরানের খবরে বলা হয়েছে। হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান নিহত নয়। ইরানে পুলিশের হেফাজতে মহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর হিজাব এবং দেশটির নীতিনৈতিকতা বিষয়ক পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। খবর বিবিসির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিওতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলির শব্দ ও মেয়েদের হিজাবে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্য দেখা গেছে। বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির 15টি শহরে পুলিশের সংঘর্ষ হয়েছে। আস্তে আস্তে তীব্র হওয়া এ বিক্ষোভে সামনের কাতারে রয়েছেন ইরানের নারীরা। এর আগে গত মঙ্গলবার দেশটির সারি শহরে নারীরা আগুন দিয়ে তাদের হিজাব জ্বালিয়ে দেন। কুর্দি নারী মহাশা আমিনিকে গত 13 সেপ্টেম্বর তেহরানের পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ হেফাজতে নেওয়া 2 ঘন্টা পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। 3 দিন কোমায় থাকার পর গত 16 সেপ্টেম্বর মারা যান 22 বছর বয়সী আমিনি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।